আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন মোবাইল টাওয়ার, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার 1 নং জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামের একমাত্র মোবাইল টাওয়ার। চলুন ঘুরিয়ে দেখে, না হলে দেখা যাচ্ছে না ক্লিয়ার। এই টাওয়ার থেকে রবি, এয়ারটেল ও বাঙালিং মোবাইল গ্রাহকদের সেবা দেওয়া হয়। আপনারা জানেন বিদ্যুৎ ছাড়া টাওয়ার চলে না, 24 ঘন্টাই টাওয়ারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকতে হয়। টানা কয়েকদিন যাবত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে, দিনের বেলায় তো বিদ্যুৎ থাকেই না, আর রাত্রে থাকলেও ডিস্টার্ব করে। তাই বৈদ্যুতিক গোলযোগের কারণে টাওয়ারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় টাওয়ারে থাকা ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হতে পারে না, আর ঠিকমতো চার্জ হতে না পারার কারণে ঠিকমতো ব্যাকআপ দিতে পারে না। কারণ এই ব্যাটারিগুলো বিদ্যুৎ থাকলে চার্জ হয়ে থাকে, আর বিদ্যুৎ যখন না থাকে তখন সেটি টাওয়ারকে চালিয়ে রাখে বিদ্যুৎ সংযোগ দিয়ে। কিন্তু যতটুকু সময় বিদ্যুৎ থাকার প্রয়োজন ততটুকু সময় বিদ্যুৎ না থাকায় ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হতে পারছে না, ফলে বিদ্যুৎ না থাকলে তা ব্যাকআপও দিতে পারছে না। বরাবরের মতো আজও এলাকায় বিদ্যুৎ না থাকায় টাওয়ারের ব্যাটারিগুলোতে যতটুকু ব্যাকআপ ছিল ততটুকু সময় চলার পর থেকেই বন্ধ হয়ে যায়। তাই মোবাইল কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার্থে জেনারেটর পাঠিয়ে জেনারেটর চালিয়ে টাওয়ারে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে, যাতে গ্রাহকরা সুবিধা পায়, নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সকলের সাথে সংযুক্ত থাকতে পারে। আজ সকাল থেকেই তাই মাঝে মাঝে জেনারেটর চালিয়ে ব্যাটারিগুলোতে ব্যাকআপ দিয়ে কিছু সময় বন্ধ রাখা হচ্ছে, আবার ব্যাটারি ব্যাকআপ ফুরিয়ে গেলে আবার চালানো হচ্ছে। এভাবেই চলবে যতক্ষণ না পর্যন্ত টাওয়ারে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত না হয়। ধন্যবাদ মোবাইল কোম্পানিকে। আমরা মোবাইল কোম্পানির প্রতি কৃতজ্ঞ, তাদের এই সেবাদানের প্রক্রিয়ায়, কারণ তারা যত্ন করে জেনারেটর পাঠিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা প্রদান করছে। দেখছেন দর্শক বৃন্দ, কাছে গিয়ে দেখাই যে জেনারেটর চালিয়ে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেখছেন জেনারেটরটি, দেখছেন দেখছেন এখন টাওয়ারটি এই তারের মাধ্যমে সংযোগ দিয়েছে টাওয়ার, দেখছেন। অর্থাৎ এলাকায় বিদ্যুৎ না থাকলে টাওয়ারে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে মোবাইল টাওয়ার কোম্পানির পক্ষ থেকে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করে গ্রাহকদের সেবা দেওয়া হয়। এতে করে গ্রাহকরা সুবিধা পায়, সবসময় সংযুক্ত থাকতে পারে। তাই গ্রাহকদের পক্ষ থেকে মোবাইল টাওয়ার কোম্পানিকে ধন্যবাদ, তারা গ্রাহকদের এভাবে সেবা দিক সেটাই আমরা চাই। দর্শকবৃন্দ, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানলেন যখন বিদ্যুৎ থাকে না তখন মোবাইল টাওয়ারে কি হয়, কিভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়, বিদ্যুৎ সরবরাহ করা হয়, অর্থাৎ জেনারেটর পাঠিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় দর্শকবৃন্দ, আর সেভাবেই গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সংযোগের মধ্যে রাখা হয় নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা প্রদানের মাধ্যমে, কারণ বিদ্যুৎ না থাকলে মোবাইল টাওয়ার চলে না। ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।